সবাইকে আরেকবার স্বাগতম আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের উপরে। তো আজকে মূলত আপনাদের সামনে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে দুটা টপিকস, একটি হচ্ছে মুভ টুল আর একটি হচ্ছে লেয়ার। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজ। তো চলো বন্ধুরা শুরু করা যাক। যখন আমরা আমাদের ফটোশপটি আমাদের সামনে ওপেন করে নিয়ে আসলাম, তখন যদি লক্ষ্য করি হাতের বাম পাশে, যদি লক্ষ্য করি ডিসপ্লের ডান পাশে, তাহলে এখানে আমরা একটি লেয়ার বক্স দেখতে পাব। যদি এই লেয়ার বক্সটি আপনাদের ফটোশপে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে উইন্ডো থেকে এখান থেকে লেয়ার নিয়ে আসবেন। আর এখান থেকে অবশ্য আরেকটি শর্টকাট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে F7। F7 দিলে আমার এই লেয়ার বক্সটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, লেয়ার বক্সটি সম্পর্কে সামনে আমার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমার লেয়ার প্লেটটি খুব দরকার পড়বে। তো আজকের টিউটোরিয়ালটি খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। যখন আমি লেয়ার সম্পর্কে বুঝবো, তো আমার সামনের যতগুলো কাজ আছে, তো সেই কাজগুলোকে আমি খুব সহজভাবেই আমি করতে পারবো। তো ফার্স্টে আমি যেই জিনিসটি আপনাদের দেখাবো যে কিভাবে লেয়ারের ভিতরে আমি একটি নতুন লেয়ার নিতে পারি এবং লেয়ারটিকে আমি ডিলিট করে দিতে পারি, লেয়ারগুলোকে একত্রে করে আমি একটি গ্রুপ তৈরি করতে পারি। কারণ আমার সামনে বহুত কাজ আসবে যেখানে আমি বেশ কিছু লেয়ারকে একত্রিত করে একটি গ্রুপ আকারে তৈরি করব, কিছু লেয়ারকে ভুল হলে কাজের ওই লেয়ারটিকে ডিলিট করে দিব। তো কিভাবে সেটি করতে পারি চ এক ঝলক দেখে নেই। তো তার আগে আমি একটি নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেই। যখন আমি একটি ডকুমেন্ট নিলাম, তো ডকুমেন্টটি নেওয়ার সাথে সাথেই আমার লেয়ার প্লেটের ভিতরে একটি ডিফল্টভাবে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ড লেয়ার নাম হিসেবে। তো ব্যাকগ্রাউন্ড নাম হিসেবে যেই লেয়ারটি মূলত তৈরি হচ্ছে, সেটি আমাদের ক্যানভাস হিসেবে পরিচিত সবার সামনে। তো লেয়ার প্লেটের নিচে যখন আমি নিচের দিকে লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে এখানে বা ডান পাশে একটি ডিলেট বাটন দেখা যাচ্ছে। তারপরে যে বাটনটিকে আমরা দেখতে পাচ্ছি, যদি মাউস পয়েন্ট তার উপরে নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছি নিউ এ ক্রিয়েট লেয়ার। তারপরে যেই ফোল্ডারটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। যখন আমরা নতুন একটি লেয়ার তৈরি করব, তো এটার উপরে যখন আমি একটি ক্লিক করছি, তো আমার একটি লেয়ার এখানে তৈরি হয়ে গেল। তো তারপর যখন আমি আরেকটি ক্লিক করব, তো আরেকটি লেয়ার। এভাবে আমার কাজের সুবিধার্থে আমি যতগুলো ইচ্ছা ততগুলো এখানে লেয়ার নিয়ে আমি কাজ করতে পারি। তো লেয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে যখন আমি একটি কাজকে আমার সুবিধা মতন, আমার প্রয়োজন মতন আমি লেয়ার নিয়ে কাজ করতে থাকব। তো আমার এই ফাইলটাকে যখন পরবর্তীতে আমি চাই এডিট করার জন্য বা কোনো কিছু পরিবর্তন করার জন্য, সেই হিসাবে আমার লেয়ারগুলো আমাকে খুবই সাহায্য করবে। তো সামনের ভিডিওগুলোতে আমি মূলত এগুলা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, যে যখন আমার প্রজেক্ট বেস কাজ চলে আসবে বা এই টুলসের যখন আমি ব্যবহার দিব দেখব, তখন আমার প্রত্যেকটি টুলসের সাথে আমার লেয়ারটি মূলত সীমাবদ্ধ। তো লেয়ার নিয়ে আমাকে সামনে কাজ করতে হবে। জাস্ট খালি আজকে আমি লেয়ার সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের সামনে তুলে ধরব। তো এই লেয়ার যখন আমি এখান থেকে যত ইচ্ছা তত ক্লিক করে লেয়ারকে আমি নিয়ে আসতে পারি। তো আর এই যেই লেয়ারটি আমার ডিলিট করার দরকার, সেই লেয়ারের উপর সিলেক্ট করার মাধ্যমে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনটি প্রেস করার মাধ্যমে ডিলিট করতে পারি, হয়তো বা এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে নিচে যেই ডিলিট বাটনটি রয়েছে, সেই ডিলিট বাটনটি ক্লিক করার মাধ্যমে আমি এই লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি। তো আরেকটি জিনিস হচ্ছে, এটার উপর যখন আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার মাধ্যমে এখানে ডিলিট লেয়ার নামের অপশনটি আছে, সেখান থেকে ক্লিক করার মাধ্যমে আমি লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি। তো এখান থেকে দুইটা জিনিস দেখলাম, একটি হচ্ছে নতুন লেয়ার তৈরি কিভাবে করতে পারি, আরেকটি হচ্ছে কিভাবে লেয়ার ডিলিট করে দিতে পারি। তো তার পাশে আরেকটি দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। তো দেখা অনেক সময় আমার বেশ অনেকগুলো যখন লেয়ার হয়ে যায় কাজ করার, কাজ করতে গিয়ে, তো দেখা যায় সেই লেয়ারগুলোকে
আমার অনেক সময় এক একটি গ্রুপ বানিয়ে নিলে আমার কাজ করতে এবং এক একটি লেয়ারকে খুব সুন্দরভাবে খুঁজে পাওয়ার জন্য, শর্টকাট খুঁজে পাওয়ার জন্য আমরা মূলত এই লেয়ারগুলোকে গ্রুপ করে রাখি। তো লেয়ারকে গ্রুপ করার জন্য আমি যে কয়টি লেয়ার গ্রুপ করে একটি ফোল্ডারের আয়ত্তে নিয়ে আসব, তার জন্য আমার সেই লেয়ারগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে আমরা কয়েকভাবে করতে পারি। এক হচ্ছে লেয়ারের আমি চাচ্ছি 3 থেকে 7 পর্যন্ত এই লেয়ারগুলোকে একটি গ্রুপের ভিতরে নিয়ে আসার জন্য, তার জন্য আমি কন্ট্রোল ধরে এক একটি লেয়ার উপর ক্লিক করে আমি সিলেক্ট করে নিয়ে আসতে পারি। হয়তো বা উপরের আমি যতগুলো লেয়ার একত্রে সিলেক্ট করতে চাচ্ছি সেটার জন্য আমি উপরের লেয়ারটি একবার সিলেক্ট করব এবং নিচের পর্যন্ত যেই লেয়ার পর্যন্ত আমি মূলত সিলেক্ট করতে চাচ্ছি সেই লেয়ারের উপরে মাউস পয়েন্টটি নিয়ে এসে আমি কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে একটি ক্লিক করব। তো দেখা যাচ্ছে একত্রে আমার সব লেয়ারটি সিলেক্ট হয়ে গেল। তো এখন আমি যখন এই ফোল্ডারের উপরে ক্রিয়েট ক্লিক করব, তো দেখা যাচ্ছে আমার একটি গ্রুপ আকারে এখানে গ্রুপ অন নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এবং এই ফোল্ডারের পাশে যে অ্যারো চিহ্নটি দেখা যাচ্ছে এটার উপর যখন আমি ক্লিক করছি, তো দেখা যাচ্ছে এটার ভিতরে আমার যেই লেয়ারগুলো আমি সিলেক্ট করেছিলাম সেই লেয়ারগুলো এখানে একটি গ্রুপ আকারে তৈরি হয়ে গিয়েছে এবং এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি লেয়ারগুলো। তো সেম ভাবে আমি এই গ্রুপটিকেও ইচ্ছা করলে পুরো গ্রুপটিকে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। হয়তো বা দেখা যায় অনেক সময় আমার লেয়ারকেও আন লেয়ার এল যখন আমি একটি গ্রুপ আকারে তৈরি করে নিয়ে আসলাম, এই গ্রুপটিকে আমার অনেক সময় কাজের সুবিধার্থে আন গ্রুপও করে নিতে হয়। সেটার জন্য আমি রাইট বাটন ক্লিক করার মাধ্যমে এখান থেকে আন গ্রুপ লেয়ার্স একটাও করতে পারি। হয়তো বা আমার শর্টকাট হিসেবে কন্ট্রোল শিফট জি দিয়েও আমি এটাকে আনগ্রুপ করে নিতে পারি। তো শর্টকাটভাবে যদি আমি আমার সব প্লেয়ারকে একত্র গ্রুপ করতে চাই সেই হিসেবে আমি কন্ট্রোল জি দিয়ে শর্টকাট গ্রুপ করে নিয়ে আসব এবং যদি আনগ্রুপ করতে চাই সেই হিসাবে দেখা যায় কন্ট্রোল শিফট জি দিলে আমার সেটি আনগ্রুপ হয়ে যাবে। অথবা আরেকটি জায়গায় জায়গা আছে, সেটা হচ্ছে লেয়ার থেকে আমি এখান থেকে নিচের দিকে আনগ্রুপ জিনিসটি দেখতে পাচ্ছি, তো এটা শর্টকাটটি মূলত এখানে দেওয়া আছে, সেটি আমি এখানে করে নিতে পারি। তো যে জিনিসটি আমি এখন দেখাবো আপনাদের সেটি হচ্ছে, দেখেন আমি যখন লেয়ার বাটনটি সিলেক্ট করে ডিলিট বাটনটি প্রেস করলাম, তো এখানে আমাকে একটি পপ আপ বক্স দিল। আমি কি সত্যি সব ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলোকে একত্রে আমি ডিলিট করতে চাই কিনা? হ্যাঁ, আমি গ্রুপ অ্যান্ড কন্টেন্ট পুরোটাই আমি এখানে দিতে চাই। হয়তোবা যদি আমি গ্রুপ অনলি দিই তাহলে আমার গ্রুপটি এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং লেয়ারটি এখানে ভিজিবল খুলে যাবে। তো এখন আমি যেই জিনিসটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে, আমি বেশ কিছু লেয়ার তৈরি করে নিই কাজের সুবিধার্থে। তো যখন আমি পূর্বের অবস্থায় যখন ফিরে আসলাম এবং আমি কিছু শেপ ড্র করি, তো দেখা যাচ্ছে এখান থেকে যখন আমি এক একটি শেপ আঁকতেছি এক একটি লেয়ার হচ্ছে, তো এটির বিস্তারিত আমি আমার শেপ লেয়ার শেপের যেই ভিডিওটি থাকবে সেখানে আমি আলোচনা করব। তো এখন জাস্ট বোঝানোর জন্য আমি কিছু শেপ ড্র করে নিই। তো দেখা যাচ্ছে এখানে আমি চারটি যখন শেপ তৈরি করলাম চারটি শেপের জন্য চারটি লেয়ার হয়ে গিয়েছে। তো এক একটি লেয়ারে এক একটি শেপ থাকার জন্যই আমি এক একটি শেপকে আমি আলাদা আলাদা করে সিলেক্ট করে এক স্থান থেকে আরেক স্থানে আমি খুব সুন্দরভাবে নাড়াতে পারছি। তো যখন এই শেপগুলো মূলত একটি লেয়ারের ভিতরে থাকবে, তো সেটি আমরা কি করতে পারি সেটি একটু দেখি। তার জন্য আমি এই সবগুলোকে একটি গ্রুপের ভিতরে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি আমার যতগুলো লেয়ার ছিল একটি লেয়ারের ভিতরে যখন নিয়ে আসলাম, তো এটি কিভাবে করলাম সেটিও আমি সামনে দেখাবো। তো প্রত্যেকটি লেয়ারকে আমি একত্রে করিনি, একত্রে করার জন্য আমি প্রথমটি এবং লাস্ট লেয়ারটি একত্রে শিফটের মাধ্যমে সম্পূর্ণটি সিলেক্ট করে কন্ট্রোল যখন ই দিব, তো দেখা যাচ্ছে আমার লেয়ারটি সম্পূর্ণ লেয়ার মার্জ হয়ে একত্রিত হয়ে গেছে। তো যখন আমার আলাদা আলাদা লেয়ার ছিল সেই ক্ষেত্রে আমি
আমার আলাদা আলাদা যেই শেপগুলো ছিল সেটিকে আমি নাড়াতে পারছিলাম আলাদা আলাদাভাবে। তো এখন দেখা যাচ্ছে আমার যখন একটি লেয়ারের ভিতরে সম্পূর্ণটি নিয়ে আসলাম, তো আমি এখন চাইলেও যে কোনো একটি লেয়ারকে আমি সিলেক্ট করে নাড়াতে পারছি না। তো লেয়ারের মূল সুবিধাটাই হচ্ছে এখানে যখন আমি একটি ডকুমেন্টের ভিতরে বেশ কিছু ফাইল নিয়ে আমি কাজ করব, তো এক একটি ফাইল যদি এক একটি লেয়ারে আন্ডারে থাকে, তো সেই ফাইলটিকে আমি খুব সুন্দরভাবে এখান থেকে নাড়াতে পারবো। তো লেয়ারের ভিতরে আর কিছু অপশন দেখানোর আছে, তার জন্য এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আনড্রো করে নিই। তো কন্ট্রোল জেড যখন একবার দিব, তো এটি আমার পিছনের দিকে যাবে একবার, এবং কন্ট্রোল অল্ট আর জেড যখন দিব, তো দেখা যাচ্ছে আমার বারবার পিছনের দিকে যাচ্ছে। আমরা মূলত অ্যান্ড্রো এবং রিডো, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ভিতরে খুব ভালোভাবে এইগুলোকে জানি। তো যারা জানি সেটা তো ভালো কথা, যে অ্যান্ড্রো এবং রিডো জিনিসটা যখন আমি কাজ আমার অনেকগুলো কাজ করে ফেলেছি বা কিছু কাজ হয়তো বা আমি ভুল করেছি, তো আমার 3, 4, বা 5 স্টেপ যখন আমি পিছিয়ে যেতে হবে, তো এটা রান অ্যান্ড্রো এবং রিডোর মাধ্যমে আমি আগে পিছিয়ে যেতে পারি। তো দেখা যাচ্ছে আমি যখন এই শেপগুলো আমি এঁকেছিলাম, তো কিছু স্টেপ আমি অবশ্যই সামনের দিকে এসেছিলাম। তো যখন আমি এখান থেকে অ্যান্ড্রো এবং রিডোর অপশন এডিট থেকে আমি এখানে পাচ্ছি, তো এটার জন্য অ্যান্ড্রো মুভ এখানে লেখা আছে কন্ট্রোল জেড, এবং স্টেপ ব্যাকওয়ার্ড পিছের দিকে যাওয়ার জন্য অল্টার কন্ট্রোল জেড, মানে অ্যান্ড্রো মুভ মানে একবার চলে যাবে, একবার পিছনে যাবে, এবং স্টেপ ব্যাকওয়ার্ড মানে আমার যতটুক যেখান থেকে আমি শুরু করেছিলাম মূলত সেদিকে একটার পর এক স্টেপের পর এক স্টেপ যেতে থাকবে। তো যখন আমি এটার উপর ক্লিক করছি, তো দেখা যাচ্ছে আমি যেই কাজটি শেষ হয়েছিল পিছে সেই কাজটি এখানে চলে আসছে। তো দেখতে পারছি যে আমার এটির পজিশন যে যে অবস্থা আছে সেই অবস্থা এখন আছে। যখন আমি এটার উপর আরেকবার ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে এইখান থেকে আমি এখানে টেনে নিয়ে আসছিলাম, তো এটা পুনরায় পিছনের দিকে ফিরে যাচ্ছে। তো বন্ধুরা, অ্যান্ড্রো এবং রিডো জিনিসটাও অ্যান্ড্রো এবং রিডো জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। যখন আমরা ভুল করব, তো পিছে আগে পিছে করে নিয়ে আমরা আমাদের সুবিধার্থে আমরা কাজ করব। তো যখন আমার একটি লেয়ার সিলেক্ট করার দরকার পড়ছে, তখন আমি একটিকে সিলেক্ট করার মাধ্যমে আমি এক একটি লেয়ারকে আলাদা আলাদাভাবে আমি কাজ করতে পারছি। তো এখানে আমরা আরেকটি জিনিস দেখব, যেটি হচ্ছে আমরা প্রত্যেকটি লেয়ারের পাশে একটি করে চোখের মতন একটি আইকন ছোট দেখতে পারছি। তো যখন এটার উপরে আমি ক্লিক করব, তো দেখা যাচ্ছে আমার এখান থেকে একটি শেপ হাইড হয়ে যাচ্ছে, মূলত এটা দ্বারাই এগুলো করা হয়। যখন আমি উপরের একটি ক্লিক করছি, তো দেখা যায় আমার এই লেয়ারের ভিতরে এই শেপটি থাকায় এই লেয়ারটি আমার হাইড হয়ে যাচ্ছে। তো অনেক সময় আমার এই লেয়ারটিকেও হাইড করে অনেক সময় কাজ করতে হয়, যেই লেয়ারটি আমার সামনে থাকে সেই লেয়ারের কারণে আমি পিসের লেয়ারের কাজটি যখন আমি করতে আমার সমস্যা হয়, তো তখন আমরা মূলত এই চোখটি অফ করে দিয়ে আমরা পিছনের লেয়ার নিয়ে কাজ করি। তো বন্ধুরা, আরেকটি জিনিস, আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া পেলাম। তো এই লেয়ার সম্পর্কে আমার প্রজেক্ট ভিত্তিক যেই সামনের কাজগুলো হবে, তো এটার ভিতরে আমি খুব বিস্তারিতভাবেও লেয়ার সম্পর্কে আলোচনা করব। তো উপরে আমাদের যে একটি লেয়ার প্লে অপশন আছে, মেনু বার আছে, মূলত এই মেনু বার সম্পর্কেও যখন আলোচনা করব, তখনও এটা সম্পর্কে খুব ডিটেলস জানা যাবে। তো এখন যেই টুলসটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজই হচ্ছে আমাদের যে কোনো জিনিসকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। মুভ মানে চলা, তো আমরা ইংরেজিতে মুভ শব্দটির সাথে অনেকে পরিচিত। লেয়ার প্লেটের ভিতরে আমরা যে ফার্স্ট যে টুলটি দেখতে পাচ্ছি, এটার নামই হচ্ছে মুভ টুল। মুভ টুলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল, মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমার কিবোর্ডের যে বাটনটি আছে সেই বাটনটিও ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের মুভ টুলটি নিয়ে আসতে পারি। যখন আমরা ধরি আমরা টেক্সট টুলে আসি, তো কিবোর্ড থেকে আমি যখন ভি দিব, তখন দেখা যাচ্ছে আমার মুভ টুলে চলে গেল,
গ্রেডিয়েন্ট টুলের ভিতরে যখন থাকবো তখন ভি দেওয়ার মাধ্যমে আমার গ্রেডিয়েন্ট থেকে মুভ টুলে নিয়ে যায়। তো মুভ টুল সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার কন্ট্রোল মেনুর নিচেও আমার কিছু মেনু অপশন করতে পারছি। তো এটার সাথে এগুলোর কিভাবে কাজ করে সেগুলো এখন দেখে নেই। তো ফার্স্টে যেই অপশনটি আছে অটো সিলেক্ট, মূলত অটো সিলেক্টটি যখন থাকবে তো আমি ইচ্ছা করলে আমার ক্যানভাসের ভিতরে যেই ডকুমেন্টগুলো আছে বা যেই শেপগুলো থাকবে সেগুলোকে আমি এক ক্লিকের মাধ্যমে আমি তৈরি করে সিলেক্ট করে নিতে পারবো। তো যখন এখান থেকে আমি এই এই শেপের উপর যখন আমি ক্লিক করছি তো দেখা যাচ্ছে আমার এই লেয়ারটি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে অটোমেটিক। তো তারপরে আমি যখন এই শেপের ভিতরে ক্লিক করবো তো দেখা যাচ্ছে এই শেপের উপরে ক্লিক করার সাথে সাথে আমার লেয়ারটিও চেঞ্জ হয়ে উপরের লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। তো এইটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার লেয়ারের সিলেকশনটি পুনরায় আরেকটি লেয়ারের উপর চলে গেছে। তো মূলত এটার কাজটি হচ্ছে এটা যে আমরা শর্টকাটভাবে এক একটিকে সিলেক্ট করার মাধ্যমে সহজে ক্যানভাস থেকে এক ক্লিকের মাধ্যমে সিলেক্ট করার জন্যই এই অপশনটি ব্যবহার করা হয়। তো এটা যখন উঠানো থাকে তো দেখা যাচ্ছে আমার এই লেয়ারে এই লেয়ারটি সিলেক্ট করা আছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই লেয়ারটিকে সিলেক্ট করার জন্য যখন এটার উপরে ক্লিক করলাম এবং এটাকে নাড়াচ্ছি কিন্তু আমার মূলত যেই লেয়ারটি সিলেক্ট করা আছে সেই লেয়ারটি এখানে নড়তেছে। তো আমি চাইলেও এই লেয়ারটিকে আমি ধরতে পারছি না। তো আমার যখন অটো অপশনটি সিলেক্ট করা থাকবে তো দেখা যাচ্ছে আমার ক্যানভাসে আমি ইচ্ছা মতন যেটার উপরে ইচ্ছা সেটার উপরে আমি ক্লিক করে এটা নাড়াতে পারছি। তো তার পাশে যেই অপশনটি দেখতে পাচ্ছি একটি হচ্ছে গ্রুপ আর আরেকটি হচ্ছে লেয়ার অপশন। তো যখন আমাদের এখানে গ্রুপ তৈরি করা থাকবে তো আমি গ্রুপ তৈরি করে নেই। তো বন্ধুরা আমি গ্রুপ করার জন্য এখানে আমি চাচ্ছি তিনটা শেপকে আমি একত্রে গ্রুপ করে নিতে। তো তিনটাকে সিলেকশন করার মাধ্যমে কন্ট্রোল জি এর মাধ্যমে আমি একটি গ্রুপ তৈরি করে নিলাম। তো কন্ট্রোল জি এর মাধ্যমে আমি একটি গ্রুপ তৈরি করে নিলাম। এখানে একটি গ্রুপের ভিতরে আমি তিনটি শেপ নিয়ে নিলাম। তো দেখা যাচ্ছে এখানে যখন আমার লেয়ার অপশনটি সিলেক্ট করা থাকবে লেয়ার অপশনটি সিলেক্ট করা থাকা অবস্থায় যখন আমি একটি শেপ ধরতেছি তো দেখা যাচ্ছে একটি আমার এখানে সিলেকশন করতে পারছি, কিন্তু আমার গ্রুপের ভিতরে আমি তিনটা রেক্ট্যাঙ্গেল টুলস এখানে তিনটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখানে একটি গ্রুপের আন্ডারে নিয়ে এসেছি। তো দেখা যাচ্ছে আমি যখন এখানে লেয়ার অপশনটি সিলেক্ট করা আছে তো আমি চাইলেও একটিকে আমি এখান থেকে সিলেকশন করার মাধ্যমে নাড়াতে পারছি। আর যখন আমি আর এখানে গ্রুপ অপশনটি সিলেক্ট করা থাকবে তো আমি যখন একটি শেপের উপর যখন ক্লিক করে নাড়াচ্ছি দেখা যাচ্ছে আমার এই গ্রুপের আন্ডারে যতগুলো শেপ আছে তো সেগুলো একত্রেই এখানে নড়ছে। আমি চাইলেও এখন একটিকে সিলেকশন করার মাধ্যমে এখান থেকে নাড়াতে পারবো না। তো এই মূলত এই দুইটার কাজই হচ্ছে এটা। যখন আমার লেয়ার সিলেকশন করার দরকার পড়বে তো আমি লেয়ার সিলেকশন করার মাধ্যমে আমি এক একটি অবজেক্টটিকে আলাদা আলাদাভাবে আমি নাড়াতে পারবো। আর যখন গ্রুপ সিলেকশন করা থাকবে তো আমার এখানে যদি দেখা যায় অনেকগুলা গ্রুপ তৈরি হয়ে থাকে সেই হিসাবে আমি পুরো গ্রুপটিকেই সিলেকশন করার মাধ্যমে আমার একটি গ্রুপের আন্ডারে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টকেই আমি এক স্থান থেকে অন্য স্থানে আমি নিয়ে যেতে পারবো। তো আমার পরবর্তী জিনিসটা দেখার জন্য আমি এখান থেকে আমার গ্রুপটিকে কন্ট্রোল শিফট জি এর মাধ্যমে আনগ্রুপ করে নেই। তো যখন আমি কন্ট্রোল শিফট জি এর মাধ্যমে আনগ্রুপ করে নিয়ে আসলাম তো তারপরে আমি এখানে শো ট্রান্সফার কন্ট্রোলস এটাকে আমি যখন ক্লিক করে দিলাম তো যেই লেয়ারটি সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটির উপরে যখন আমি ক্লিক করব তো তখন সেই অবজেক্ট অথবা শেপের উপরে অটোমেটিকলি দেখা যাবে আমার একটি বাউন্ডারি বক্স এবং বাউন্ডারি বক্সের চারপাশে এরকম ছোট ছোট বক্স আকারে শো করবে। মূলত শো ট্রান্সফার কন্ট্রোলস এটা এখানে এরকমভাবেই শো করে
যেই কাজটি আমরা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম এই জিনিসটিকে ক্লিক করার মাধ্যমে এখানে নিয়ে আসতে হয়, সেই জিনিসটি এখানে শো ট্রান্সফর কন্টেন্ট এই জিনিসটি দ্বারাই এখানে ডাইরেক্টলি শো হয়ে যায়। তো চাইলে এখন আমি এক কোণা ধরে বড় ছোট ইচ্ছা মতন আমার কাজগুলো করে নিতে পারি। তো এডিট প্যানেলের যখন আমরা আমাদের ফ্রি ট্রান্সফর্মে কাজ দেবো, তখনও আমরা এই জিনিসটা ফ্রি ট্রান্সফর্মের সম্পর্কে জানবো। তো এখন মূল কনসেপ্টটা দেওয়ার জন্য এই জিনিসটা দ্বারা মূলত শো ক্লিক করার মাধ্যমে কি হয় সেই জিনিসটা আপনাদের দেখানো হলো। যখন আমি এই লেয়ারটি এই শেপটিকে সিলেক্ট করব, তো দেখা যাচ্ছে সেই শেপের চারপাশে এরকম একটা বাউন্ডারি বক্স চলে আসে। তো পরে যেই অপশনগুলো দেখব সেটি হচ্ছে মূলত অ্যালাইন করার জন্য। তো অ্যালাইন করার জন্য আমাকে একটি লেয়ার সিলেকশন করলে মূলত এগুলো দেখা যাচ্ছে। তো এখন যে জিনিসগুলো দেখব সেটি হচ্ছে আমার অ্যালাইন অপশনগুলো। অ্যালাইন অপশনগুলো এখন এখানে দেখা যাচ্ছে হাইড হয়ে রয়েছে। তো এইগুলোকে ভিজিবল করার জন্য আমাকে একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ার যখন আমি সিলেকশন করব, তো দেখা যাবে এগুলো আমার সামনে শো হবে। তো আমি যখন দুটি লেয়ার একত্রে কন্ট্রোলের মাধ্যমে আমি সিলেকশন করছি, তো আমার রেক্ট্যাঙ্গেল টু নামের যেই লেয়ারটি আছে, যখন এটি সিলেকশন আছে তার নিচে আমি রেক্ট্যাঙ্গেল ওয়ানটি কন্ট্রোলের মাধ্যমে যখন আমি দুটিকে একত্রে সিলেকশন করলাম, তো দেখা যাচ্ছে আমার এগুলো এখানে শো হয়ে আসছে। তো এটার এগুলো আমরা ফটোশপ এগুলোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দরভাবে দেখতে পারি। তো এটা দ্বারা আমরা কি করতে পারি, যখন আমি আমার উপরে চিহ্ন দ্বারাই বুঝিয়ে দেওয়া হচ্ছে মূলত এটাকে ক্লিক করলে কি হবে। তো দেখা যাচ্ছে আমার দুটা শেপ বা তিন যে কতটাই শেপ থাকুক না কেন, উপরে একটি লেয়ার এই চিহ্নের লম্বালম্বি একটি দাগের মাধ্যমে বোঝানো হয়েছে এই জিনিসটি উপরে উপরে সমান হয়ে যাবে। তো যখন এখানে আমি ক্লিক করছি, তো দেখা যাচ্ছে আমার যেই দুটি লেয়ার সিলেকশন আছে, তো এই দুটি লেয়ারের মাথা সম্পূর্ণ একত্র হয়ে গিয়েছে। তো আমরা আরেকটি জিনিস দেখে নেই, সেই জিনিসটি দেখার জন্য আমি আমার সম্পূর্ণ লেয়ারটিকে আমি সিলেকশন করে নেই। সিলেকশন করার মাধ্যমে এবং যখন আমি ফার্স্ট এই অপশনটি ক্লিক করছি, তো দেখা যাচ্ছে আমার উপরের সাইড সম্পূর্ণই একত্রিত হয়ে গিয়েছে একটি লাইনের মাধ্যমে। তো এটা দ্বারা মূলত উপরের সাইড সমান করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং নিচের সাইড যদি আমরা প্রত্যেকটি শেপের লক্ষ্য করি, তো দেখা যাচ্ছে এই শেপের মাথাটা অনেকটা উপরের দিকে আছে, এটারটা একটু নিচের দিকে আছে, এটারটা অনেকটা সবারই নিচের দিকে আছে এবং এটাটা একটু উপরের দিকে আছে। তো আমরা যখন একেবারে নিচের যে অ্যালাইনটি আছে যখন এটার উপর ক্লিক করবো, তো দেখা যাচ্ছে উপরের সাইডটি আমার সমান্তরাল নেই কিন্তু নিচের সাইডটি কিন্তু সমান্তরাল হয়ে গিয়েছে। অ্যালাইনের মূলত কাজগুলো এগুলাই। যখন আমার মিডল পয়েন্টে সমান করা দরকার পড়বে, আমি মিডল পয়েন্টে ক্লিক করব, সম্পূর্ণ মিডল একটি লাইনের মধ্যে নিয়ে আসবে। আর যখন আমার ডান পাশে সিলেকশন করা দরকার পড়বে, আমি ডান পাশের অ্যালাইনমেন্ট ই করব। আমার যদি লম্বালম্বিভাবে সিলেকশন করার দরকার পড়ে, সাপোজ এই জিনিসটি আমার খাড়াখাড়ি আছে, তো খাড়া অবস্থায় আমার এই জিনিসগুলো একত্রে সিলেকশন করার দরকার পড়ে, তো এর জন্য আমরা এখান থেকে সিলেকশন করে নিব। এই তিনটিকে আমি যখন সিলেকশন করার মাধ্যমে আমি আমার যেই লেফট অ্যালাইনমেন্টটি আছে, লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে সবগুলো একটি লেফট অ্যালাইনমেন্টে চলে আসছে। তো কন্ট্রোল জেটের মাধ্যমে আমি আনডু করে নিই। তো এগুলো দেখলাম। তো পাশের যে অপশনটি আছে মূলত এগুলোকে আমার দুটি লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এই দুটো ই হবে, এবং আমি চাচ্ছি এগুলোকে ব্যবহার করা হয় মূলত প্রত্যেকটি শেপের এক একটি শেপের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেগুলোকে নির্ধারণ করার জন্য। তো দেখি কিভাবে করা হয়। তো যখন আমি দুটি লেয়ার সিলেকশন করছি, তো দেখা যাচ্ছে আমার এরপর থেকে এ পর্যন্ত যত অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো শো করছে, এবং এর সাথে যখন আরেকটি সিলেক্ট করলাম, তো দেখা যাচ্ছে এগুলো আমার এখানে শো করতেছে। তো আমি চারটিকে যখন একত্রে সিলেকশন করে নিয়ে আসলাম, তো দেখা যায় এই শেপের থেকে এই শেপটির দূরত্বটা অনেকটা বেশি, এই শেপের থেকে এই শেপটা দূরত্বটা কিছুটা কম। তো এগুলো দেখা যায়।
এগুলোর ব্যাপারটি যেরকম আমরা আমাদের হোয়াইটের আকারে দেখেছি আর এগুলোকে যেভাবে আমরা হাইটের আকারে দেখেছি, তো সেম ওইটি এপাশ এপাশ দোনোটি ব্যবহার করা হয়। এটাকে যখন আমি আমার এবং হোয়াইটের ভিতরে স্পেসগুলো গ্যাপগুলো আমার সমান্তরালভাবে নিয়ে আসতে হবে, তো এগুলো আমি ব্যবহার করব, এবং হাইটের মধ্যে যখন এগুলো ব্যবহার করা হবে তখন আমি এগুলো ব্যবহার করব। তো দেখা যাচ্ছে আমি চাচ্ছি প্রত্যেকটি গ্যাপটি সমান সমানভাবে এক একটি গ্যাপ তৈরি হবে প্রত্যেকটি শেপের মধ্যে। তো এর জন্য ফার্স্টে আমি যেটি ক্লিক করলাম, এটার জন্য আমি মিডল পয়েন্টে যখন আমি ক্লিক করে নিয়ে আসলাম, গ্যাপ তৈরি করবে, তো দেখা যাচ্ছে আমার শেপগুলো মূলত খাড়াখাড়ি আছে, মূলত এক দিয়ে হাইট আকারই আছে। হাইট আকারে থাকা অবস্থায় আমি এপাশে যখন মিডল পয়েন্টটি সিলেকশন করে নিলাম, এপাশটি সিলেকশন করে নিলাম, এপাশটি সিলেকশন করে নিলাম, তো বন্ধুরা এগুলো মূলত এক একটি শেপ এক একটি সাইজে আছে, বিধায় এইগুলোকে সুন্দরভাবে এখানে কাজ করছে না। তো এর জন্য আমি নতুন করে একটি শেপ তৈরি করে নিই। তো এগুলোকে আমি মাস পয়েন্ট থেকে টেনে ও সবগুলোকে একত্রে সিলেক্ট করলে আমার লেয়ার অপশনটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটি কন্ট্রোল ডি এর মাধ্যমে আমি শুধু ডিলের মাধ্যমে আমি এগুলোকে ডিলিট করে দিলাম, এবং শিফট শেপ থেকে আমি একটি নতুন একটি শেপ তৈরি করে নিই। তো নতুন শেপটি যখন তৈরি করলাম, তৈরি করার সাথে সাথে তো আমার একটি শেপ এখানে তৈরি হলো, একটি লেয়ারও তৈরি হলো। তো অল্ট প্রেস করার সাথে আমি যখন আমার এই শেপের উপরে ক্লিক করব, যে অল্ট প্রেস করে আমি শেপটির উপর যখন আমার মাউস পয়েন্ট চলে আসলো, তো দেখা যাচ্ছে আমার মাউস পয়েন্ট এখানে ডাবল মাউস পয়েন্ট শো করছে। তো এটিকে যখন আমার মাউস পয়েন্টটিকে ধরে আমি চেপে টান দিব, তো দেখা যাচ্ছে আমার আরেকটি কপি হয়ে গেল। তো এর সাথে সাথে আমি আরো তিন চারটি কপি করে নেই। তো যখন আমার এখানে পাঁচটি আমি কপি করে নিয়ে আসলাম, তো দেখা যায় এখন প্রত্যেকটি শেপের মাঝে বেশ কিছু গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। তো লক্ষ্য করার ক্ষেত্রে সেই হিসেবে আমি প্রত্যেকটিকে সম্পূর্ণ লেয়ারটিকে একত্রে সিলেক্ট করার মাধ্যমে যখন এখান থেকে আমি মিডল যেই অ্যালাইনমেন্টটি এটি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে প্রত্যেকটির গ্যাপগুলোই একটি সমান্তরালভাবে একটি গ্যাপ তৈরি হয়ে গেল। এটা দ্বারাই এই কাজটি করা হয় যে ভিতরে লাস্ট এবং ফার্স্ট যেই শেপটি থাকবে সেই শেপটির উপরে ভিত্তি করে এবং মিডল পয়েন্টের গ্যাপগুলো নির্ধারণ করে প্রত্যেকটির গ্যাপ কি আলাদা আলাদা করা হয়। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। তো লেয়ার সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পরে আপনার ফটোশপটি রান করে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপর আপনার এই লেয়ারটি যখন প্র্যাকটিস করার সাথে সাথে যখন প্রবলেম ফেস করবেন, তো অবশ্যই আমি অনলাইনে আছি। তো এই ভিডিওর নিচে একটি কমেন্ট অপশন আছে, সেখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রবলেমটি অবশ্যই যখন তুলে ধরবেন, তো আমি আপনার প্রবলেমটির রিপ্লাই দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করে দিচ্ছি।
ও বন্ধু বন্ধুরা, আরেকটি যে বিষয় হচ্ছে, আমার এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে শেয়ার করে রাখুন। এতে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও খুব সহজভাবে আমার এই ফটোশপ সিরিজের মাধ্যমে গ্রাফিক্সকে জানতে পারবে এবং শিখতে পারবে।